সালামু আলাইকুম এখানে দুইটা টুইল প্যান্ট দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো আমাদের কাছে এর আগেও কিছু ছিল তো এখন আবার অল্প কিছু রিস্টক করা হয়েছে এগুলোতে সাইজ পাবেন হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত আমি জাস্ট আপনাদেরকে একদম শুরুতে একটা জাস্ট মেজারমেন্ট একটা দেখাই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যেমন এটাতে ডাব্লিউ থার্টি লিখা আছে ডাব্লিউ থার্টি লিখা আছে এটা দেখেন নর্মালি এটাতে স্প্যান্ডেক্স আছে এটা যাদের কোমরে একত্রিশ থেকে বত্রিশ তারা পড়তে পারবে সেম ভাবে প্রত্যেকটা সাইজ যে সাইজটা লিখা থাকবে যেমন এটাতে আছে এটা যাদের টোয়েন্টি নাইন থেকে থার্টি তারা পড়তে পারবে সো আমি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির এর আগে যারা আমাদের কাছ থেকে এই প্যান্টগুলো নিয়েছেন তারা তো এগুলোর কোয়ালিটি সম্পর্কে জানেন আর প্রাইসটাও শুরুতে বলে দিচ্ছি এগুলো হচ্ছে স্লিম ফিটের মধ্যে এক দাম সাতশো টাকা আপনি এক পিস নেন অথবা দুই পিস নেন আপনি সাতশো টাকা দিয়েই পাবেন তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এরপর এটা হচ্ছে ব্যাক সাইডটা দুইটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে এটা এটা যেমন ব্ল্যাক মধ্যে হচ্ছে ব্লু এর মধ্যে সো এটা দেখেন এখানে এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিম ফিটের মধ্যে স্প্যানডেক্স আছে স্প্যানডেক্স আছে এখানে এবার আমি আপনাদেরকে ফেব্রিকটা দেখাচ্ছি এগুলা কিন্তু খুবই কমফোর্টেবল এবং আপনারা যারা এর আগে ইউজ করছেন তারা হয়তো বা কোয়ালিটি সম্পর্কে জানেন এবং সাতশো টাকা দিয়ে আসলে এর থেকে বেটার কোয়ালিটির প্যান্ট আমার মনে হয় না এক্সপোর্টের আর পাবেন দেখেন এখানে এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিগুলো কেমন এবং পকেটের ফেব্রিক দেখতে পাচ্ছেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি কোনোটার হয়তো বা পকেটের ফেব্রিক সেমেই কালারটা নাও হইতে পারে এক্সপোর্টের জিনিস এরকম থাকে তো অনেকে আবার এইসব ছোটোখাটো বিষয় নিয়ে অনেক রকমের কথাবার্তা বলেন সো এটা ক্লিয়ার করে দিচ্ছে হয়তো বা কোনোটাতে একদম প্লেন সাদা পকেটও হতে পারে বাট না আবার কেউ বলবেন না যে আমাকে সাদা পকেট আলাটা দেন হ্যাঁ এটা পসিবল না এখানে এক্সট্রা বাটন আছে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নাম লেখা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দুইটাই কিন্তু সেম জাস্ট একটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পকেট এখানে কয়েন পকেট আছে এরপরে হচ্ছে এখানে দেখেন এই যে বাটন এরপরে ওয়াইকেকে কে জিপার আছে এখানে হচ্ছে হ্যাং ট্যাগ আছে এই পাশে হচ্ছে আরেকটা পকেট তো এরপরে হচ্ছে ব্যাক সাইডটা এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এখানে ব্যাক সাইডের যে পকেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেদার প্যাচ আছে জাস্ট লেদার প্যাচটা আমি কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এখানে দেখেন এটার ডিজাইনটা এখানে এভাবে করে সেলাই করা আছে এবং এই পাশেও সেম আর এখানে হচ্ছে ডাবল লুপ ইউজ করা হয়েছে এরপরে আপনাদেরকে হচ্ছে নিচের দিকটা দেখাই এখানে দেখেন এটা হচ্ছে লেগ ওপেনিং এরপর এখানে দেখেন এটা হচ্ছে ইনার পার্টটা এবং তো আপনাদেরকে দেখালাম এরপরে আসতেছে হচ্ছে এটা হচ্ছে ব্লু এর মধ্যে সেম সব কিছু সেম এটা জাস্ট একটু ব্লু এর মধ্যে আমি জানি না ভিডিওতে কালার কেমন আসবে আসলে এটা মানে প্রোডাক্টার এটা ফেব্রিকটা এমন যে এটা আসলে ভিডিও করলে বা ছবি তোলার সময় হালকা একটু চেঞ্জ হয়ে যায় এটা আপনারা যখন হাতে পাবেন আপনারা নিজেরাই কিন্তু নিজেদের ফোনের ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা স্লিম ফিটের মধ্যে এরপর হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখেন প্যান্টের এটা হচ্ছে ব্যাক সাইড অনেকে ছবি চান তো আসলে আপনারা কিন্তু ভিডিও দেখলেই কিন্তু হয়ে যায় তারপরে অনেকে আসলে বলেন ছবি দিতে আবার আমরা যদি ছবি পোস্ট করি তখন আবার অনেকে বলেন ভিডিও দিতে জানি না আসলে এটা কেন হয় এরকম এটা বাটন সব সেম তো আপনারা এই দুইটা নিতে পারেন এটা হচ্ছে ব্লুয়ের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে হ্যাঁ এই দুইটা নিতে পারেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন এবং দেখেন এই যে এইটার পকেটটার আবার ডিজাইন আরেক রকমের সো এই জিনিসটাই আসলে ক্লিয়ার করে আপনাদেরকে বলছিলাম এখানে দেখেন দেয়া আছে